সাবস্ক্রাইব করুন নদী মেডিকেল ইউটিউব চ্যানেলকে এবং আইকনটি ক্লিক করুন সবার প্রথমে লেটেস্ট ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা নদী মেডিকেল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা কিনা মেয়েদের জড়ায়ু ঝুলে পড়ে কেন এটা খুবই বিরাট উদ্বেগের বিষয় এই সমস্যা হলে মা বোনেদের অপারেশন ছাড়া কোনো গতি থাকছে না কত মা বোনেরা যে দীর্ঘদিন এই জরায়ু বেরিয়ে আসা রোগে ভোগে তার ই নেই এ রোগের শিকার হলে শোয়া বসা সকল ক্ষেত্রেই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় এবার আলোচনায় আসব এই রোগ হবার কারণ কি অতিরিক্ত সন্তান ধারণ এ রোগের প্রথম ও প্রধান কারণ কারো কারো দুই তিনটে সন্তান ধারণ করার পরই এই রোগ ঘটে থাকে এটা আবার জন্মগত দুর্বলতা কারো মায়ের থাকলে তার মেয়েরও এই রোগ হয়ে থাকে কারো আবার পাঁচ সাতটা সন্তান ধারণেও এ রোগ হয় না প্রথমে এই রোগ হলে জোরেও বেরিয়ে শুলেই আবার ভেতরে ঢুকে যায় এভাবে করতে করতে ওটা আর ভেতরেই ঢোকে না তখন সবসময় বাইরেই বেরিয়ে থাকে তখন জরায়ু বের হওয়া অংশ ধীরে ধীরে বড় এবং শক্ত হতে থাকে সেই সময় ইহা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় অনেক সময় লজ্জার কারণে এই রোগটা বাড়াবাড়ি রাখার ধারণ নয় প্রথমে অভিজ্ঞ ডাক্তারের স্বর্ণপন্ন হলে বিশেষভাবে হোমিওপ্যাথি ডাক্তার তাহলে আর পেক পেতে হয় না অতিরিক্ত মাসিক স্রাব এবং সাদা স্রাবের জন্য প্রথমে মাজায় অসহ্য ব্যথা হয় তারপর জরায়ু বের হতে থাকে এবারে আসব এই রোগ হলে রক্ষার উপায় কি এক নম্বর জরায়ু বেরিয়ে এলে একটা বেনঠনি দিয়ে বেঁধে রাখতে হবে দু নম্বর বায়োকমিক ঔষধ সি এফ মানে ক্যালকেরিয়া বারো এক্স দৈনিক চারবার দু তিনটি ট্যাবলেট খেতে হবে অন্তত এক বছর তিন নম্বর প্রতিটি হাতের কবজির দুই ইঞ্চি নিচ থেকে প্রতিটা আঙুলের মাথা পর্যন্ত অন্তত পনেরোবার টিপতে হবে ওপরে উঠতে হবে এবং নিচে নামতে হবে দিনে দুবার চার নম্বর পেট ভরে ভরে খাওয়া চলবে না তো বন্ধুরা আজকে এই ভিডিওটি এই পর্যন্ত টিপসগুলি ফলো করলে আশা করছি আপনারা উপকার পাবেন আর এই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং আপনারা যদি এই মেডিকেল ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা যাচ্ছে পরের ভিডিওতে